কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা ব্যতীত যে কোনো অনুষ্ঠান হলে অবস্থান বিক্ষোভ করবই বললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আগামী 12ই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হতে চলেছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এই মাঠ সভার জন্য নির্বাচিত করার পর থেকেই বিরোধিতা করে এসেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 11ই ডিসেম্বর বিকেল 4টে থেকে 12ই ডিসেম্বর সকাল 8টা পর্যন্ত শিলিগুড়ির নাগরিক ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের নিয়ে শিলিগুড়ি হাসমি চকে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা করা হবে। তিনি বলেন, এই ধর্ণা কোনো রাজনৈতিক ধর্ণা নয়, এই ধর্ণা শিলিগুড়ির নাগরিকদের ধর্ণা। উল্লেখ্য, 21শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে মঞ্চ তৈরি করার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল মাঠ। এরপর 4ঠা এপ্রিল গায়ক এই ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান করেন। এরপরই পৌর নিগমের পক্ষ থেকে মাঠ ঠিক করা হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয় খেলার মাঠে আর সভা বা বিনোদন আর হবে না। 12ই ডিসেম্বর 2023 শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লীগকে বাতিল করে মুখ্যমন্ত্রী সভার জন্য বেছে নেওয়া হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে। ইতিমধ্যে ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী সভার জন্য মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ পর্যায়ে। এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, শিলিগুড়ি শহরে সভা রয়েছে, সেই কারণেই সাজিয়ে তোলা হচ্ছে শিলিগুড়ি শহরকে। প্রচুর মানুষ আসবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আগামী 11 তারিখ 11ই ডিসেম্বর বিকেল 4টা থেকে 12ই ডিসেম্বর সকাল 8টা অবধি হাসমি চকে নাগরিক, খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদেরকে সাথে নিয়ে অবস্থান করব কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে। খেলা ব্যতীত অন্য যে কোনো কর্মসূচি এর আগে বলা হয়েছিল এখানে হবে না, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং উত্তরবঙ্গের ক্রীড়া কাঠামো গড়ে তোলবার ক্ষেত্রে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, উত্তরবঙ্গের প্রতিমন্ত্রী ক্রীড়া নিশীথ প্রামাণিক মহাশয়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের কাছে এই আবেদন রাখতে উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলবার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের সরকার উভয় এগিয়ে আসুন। আমি আপনাদের মাধ্যমে শিলিগুড়ির সর্বস্তরের নাগরিক, ক্রীড়াপ্রেমী এবং খেলোয়াড়দেরকে এই অবস্থানে নৈতিক সমর্থন, সম্ভব হলে শারীরিকভাবে উপস্থিত থেকে উত্তরবঙ্গকে পরিকাঠামোগত উন্নয়ন করবার ক্ষেত্রে এই আওয়াজটাকে আরও জোরদার করবার করে তুলতে সহযোগিতা করবার আবেদন জানাচ্ছি। এটি কোনো রাজনৈতিক ধর্ণা নয়, এটা নাগরিক, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়দের ধর্ণা এবং আমাদের মাথায় রাখতে হবে উত্তরবঙ্গ যেন শুধুমাত্র ফটো সেশনের জায়গা না হয়ে থাকে। উত্তরবঙ্গ যেরকম আছে, ঋদ্ধি হোক, স্বপ্না বর্মন হোক, মান্তু ঘোষ হোক থেকে শুরু করে আমাদের হকি থেকে শুরু করে খোখো থেকে শুরু করে প্রত্যেকে অনেক প্রতিভার জন্ম দিয়েছে, সেই প্রতিভা আরও স্ফুরণ ঘটাতে এই ধর্ণায় আগামী 11 তারিখ 4টার থেকে 12 তারিখ সকাল 8টা অবধি আমি এই ধর্ণায় অন্যান্য সবার কাছে আবেদন রাখছি, খেলোয়াড়দেরকে সাথে নিয়ে, ক্রীড়াপ্রেমী মানুষদেরকে সাথে নিয়ে হাসমি চকে এই ধর্ণা অনুষ্ঠিত। বিজেপির ব্যানারে এই ধর্ণা হচ্ছে, এই ধর্ণা নাগরিক, ক্রীড়াপ্রেমী এবং খেলোয়াড়দের ধর্ণা। পুলিশের অনুমতি যদি, আমি পুলিশকে একটা ইনফরমেশন লেটার পাঠাবো ধর্ণায় বা অবস্থানে বসবো, এটা কোনো বিশৃঙ্খলা বা অন্য কিছু নয়, এটা একটা নিজেদের দাবি তুলে ধরা এবং কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনকে খেলা বন্ধ করে যেভাবে অন্য কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে তাতে মাঠের 12টা অলরেডি বেঁচে গেছে। আমিও মাঠের ছেলে, এই মাঠে প্রচুর খেলেছি, ফলে যারা খেলেন তারা জানেন যে কাঞ্চনজঙ্ঘা মাঠে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর কর্মসূচি এইসব করতে করতে এই মাঠই নষ্ট হয়ে গেছে, ফলে এই মাঠকে বাঁচাতে এই ধর্ণা একেবারেই নাগরিকদের ধর্ণা। অনুমতি না পেলে আমি তো ইনফরমেশন জানাবো, আমি তো অনুমতি চাইবো না। এরপরে যদি আমাকে বসতে না দেয় তাহলে মানুষ জানবে যে এই রাজ্যের যারা রয়েছে এবং উত্তরবঙ্গের মানুষের কাছে এইটুকুই বলবো যে আমাদের উত্তরবঙ্গটা চিরকাল কি ওই চা পাতা তোলার, মোমো বানানোর, তার ফটো তোলার জায়গা হয়ে থাকবে না? উত্তরবঙ্গের প্রতিবাদেরকে স্ফুরণ ঘটানোর জন্য যে পরিকাঠামো,
তাতে উত্তরবঙ্গের নাগরিক দেয়া তারা আওয়াজ কবে তুলবেন, বলে আওয়াজ তুলতে হবে আমাদের নিজেদের স্বার্থে, উত্তরবঙ্গের স্বার্থে, শিলিগুড়ির স্বার্থে। প্রস্তুতি চূড়ান্ত, প্রস্তুতি চলছে এবং কর্পোরেশনের সাথে এসজিডিএ, আমরা কর্পোরেশন যেভাবে এবং এসজিডিএ আমরা যতটা আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যা এফোর্ট দেওয়া আমরা শুরু করে দিয়েছি। প্রথমে যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন সেটাকে একদম সুন্দরভাবে আমরা দেখে নিচ্ছি, তৈরি করছি, এবং আইল্যান্ডগুলো যেগুলো আছে কালকে আমরা দেখেছি, আজকে কাজ শুরু হয়ে গেছে। মেয়র, মাননীয় মেয়র বলেছিলেন আমাদের ফ্লাইওভারটাকে ভালো করে দিতে, এসজিডিএ ফ্লাইওভারটাকে। ফ্লাইওভারের কাজ আপনারা নিশ্চয়ই দেখছেন যে তৎপরতার সাথে ফ্লাইওভারের কাজ শুরু করে দিয়েছি আমরা, একটা রঙও হচ্ছে ফ্লাইওভারটার। রেল যে জায়গাটা আরবিটা আছে রেলের তরফ থেকে আমরা ওদের বলেছিলাম, ওরাও দেখেছে, কিন্তু আমরা নিজেরা নিজেদের মতন ইন্সপেকশন করছি, সঙ্গে পিডাব্লিউডিকে আমরা সাথে নিয়েছি আজকে টিম, আমরা একটু পরে আবার ওখানেও যাব। আর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ভেতরে এটা খুব ভালোভাবে যাতে হয় সেটা দেখে নেওয়ার জন্য বলা হয়েছে আমাদের, আমরা সম্পূর্ণ প্রস্তুতিটা দেখছি যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়, এবং বহু মানুষ আসবেন ওদিন যাতে তারা আসতে পারেন ঠিকঠাক, ভেহিকেল সব জায়গায় সময় মতো পৌঁছান, তো এটাই দেখে নেওয়া হচ্ছে। এটার পর আমি বানারহাটও যাবো, বানারহাটও মুখ্যমন্ত্রী বলছেন দেখে নিতে, তারপরে আলিপুরদুয়ারেও যাবো। অনুষ্ঠান কী করছে মেনলি ডিস্ট্রিবিউশন যেটা দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের এখানে এলেই তিনি কিছু না কিছু হাতে নিয়ে আসেন মানুষকে দেওয়ার জন্য, তো মানুষের অনুষ্ঠান ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম হবে এবং তার সাথে সাথে মানে সরকারি যে সুযোগ এই সবগুলো বেনিফিটগুলো বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে। এরা উত্তরবঙ্গের সব জেলায় আসবে না তো? তিনি 8 তারিখ তো এখন পাহাড়ে আছেন, 8 তারিখ কালিম্পংয়ে একটা কাশিং একটা প্রোগ্রাম আছে, করে 9 তারিখ আলিপুরদুয়ারে আসছেন, হাসি মেলা হয়ে 9 তারিখ তিনি আলিপুরদুয়ারে থাকবেন, 10 তারিখ আলিপুরদুয়ারে কর্মসূচি আছে, 11 তারিখ বানারহাটে জলপাইগুড়ি কর্মসূচি আছে, 12 তারিখ আমাদের শিলিগুড়িতে আছে। শিলিগুড়ি কর্মসূচি করে তারপরে এটাই মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তিনি কর্মসূচি করে ফিরবেন। কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার, প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার, এছাড়াও এক্সচেঞ্জ অফার, জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার। ঠিকানা কোচবিহার মীনা কুমারী চৌপথি, যোগাযোগ নাম্বার 9647655799।